টাকায় তিনটি করে জিনিস ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? খুব সহজে এই অঙ্কটা কিভাবে করা যায় এবং এর জেনারেল ওয়েটাকে আমরা দুইটা দেখাবো। তো সহজে কিভাবে করা যায়, আমরা এই অঙ্কটি পড়ে কি বুঝতে পারছি এখানে আসলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? একটু পড়ি তো। টাকায় মানে এক টাকায় তিনটি করে জিনিস ক্রয় করে, আমি এক টাকায় ক্রয় করতেছি কতটা কতটা জিনিস? এক টাকায় ক্রয় করতেছি আমি তিনটি জিনিস। আবার বলেছে টাকায় মানে এক টাকায়, আর এক টাকায় আমি বিক্রি করতেছি কত কতটা? দুইটা জিনিস। তাহলে এইখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি যে আমি তিনটে কিনে দুইটা বিক্রি করছি, তার মানে আমার কাছে কিন্তু একটা থেকে যাচ্ছে, তার মানে কি আমার লাভ হচ্ছে না? তাহলে এই অঙ্কের আনসারটা লাভ হবে এটুকু আমরা শিওর। যদি কোনো অঙ্ক পড়ে আমরা বুঝতে পারি যে লাভ হবে, তাহলে এই অঙ্কের সহজ একটা শর্টকাট ট্রিক্স আছে, সেটা কি? সেইটা হচ্ছে এমন, লাভের টি বাই বিক্রয় মূল্য গুণ 100%। তাহলে ফলাফলটা কি আসতেছে? লাভের টি, লাভ হচ্ছে কতটি? একটি, সেই এক। বিক্রয় মূল্য কত? এখানে দুই, এখানে দুই, গুণ এর সাথে আমরা 100% গুণ করব। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আসে কত? 50%। তাহলে 50% হচ্ছে এই প্রশ্নের উত্তর। এটা হচ্ছে শর্টকাট টেকনিক নাম্বার ওয়ান, এটা হচ্ছে এক নম্বর রুলস। এখন আমরা যাব আমাদের সেকেন্ড যে রুলস আছে সেটাই, দুই নম্বর শর্টকাট টেকনিক। আমরা কিন্তু শর্টকাট টেকনিক খুঁজে 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 পাগল হয়ে যাই। তো আমরা এই প্রশ্নেরই দুইটা দেখব। যদি প্রশ্নে আমার লাভ হয় তাহলে নিশ্চিত আমার যে ক্রয় মূল্যটা আছে সেটা বড় হবে, আর বিক্রয় মূল্য যেটা আছে সেটা হচ্ছে ছোট হবে। সেই ক্ষেত্রে সূত্র কী হবে? সেই ক্ষেত্রে সূত্র হলো যে বড় বিয়োগ ছোট বাই ছোট গুণ 100%। এই সূত্রটা মনে রাখতে হবে। যদি প্রশ্ন পড়ে আমি বুঝতে পারি আমার লাভ হচ্ছে, তাহলে বড় বিয়োগ ছোট বাই ছোট গুণ 100%, তাহলে ফলাফল কী আসবে? বড় মানে কত? তিন, বিয়োগ ছোট মানে দুই বাই ছোট মানে হচ্ছে দুই, এর সাথে আমি 100% গুণ করে দেব। তাহলে কত হলো? এক বাই দুই গুণ 100%। তার মানে এটা যদি আমরা কাটি এখানে 50 হয় তাহলে এটা হয় 50%। একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, যদিও আমি এখানে ডিরেক্ট পার্সেন্টের এটাতে কেটে দিয়েছি, সাধারণত এটা এভাবে না কাটাকাটি না করাই ভালো। তো আমি বোঝানোর জন্য মূলত করেছি এটা, আমার মনে হয় যে বুঝতে অসুবিধা নাই যে এই অঙ্কটি আমরা শর্টকাটে কিভাবে করতে পারি। এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া শর্টকাট না শিখে আমরা যদি বডটা শিখি আমাদের জন্য সেটা কিন্তু খুবই ভালো হয়। তো এখন আমি সেই জেনারেল মেথডের সমাধানটা করে দেখাই। তো যাদের শর্টকাট পর্যন্ত লাগবে তারা ভিডিওটি এখন শেষ করে অন্য জায়গায় চলে যাইতে পারে, তো যাদের প্রয়োজন তারা একটু আমার সাথে থাকেন যাতে আমি এইটা টোটালি বুঝিয়ে দিতে পারি। আমাদের কিন্তু প্রশ্নে বলেছে টাকায়, টাকায় মানে কি সেটা এক বোঝাচ্ছে, এক টাকায়। তাহলে এক টাকায় তিনটা ক্রয় করতেছি, আবার সেই এক টাকায় আমি তিনটা বিক্রয় করতেছি। তাহলে তিনটার ক্রয় মূল্য কত? এক টাকা। লিখতে পারি না আমরা, এই যে তিনটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে এক টাকা, আর দুইটা জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা। এখন এই আমরা যদি একটা জিনিসে কনভার্ট করে নেই তিনটা জিনিসকে, তাহলে আমাদের লাভ বা ক্ষতির পরিমাণটা বা লাভ বা ক্ষতিটা হবে কিনা সেটাকে আমরা ক্লিয়ার হয়ে যাব। এই তিনটা জিনিসের ক্রয় মূল্য কত? তিনটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে এক টাকা। এ দেখ পড়ে না কেন, তিনটা জিনিসের আমরা একটু লিখে দিই, তিনটা জিনিসের ক্রয় মূল্য হলো এক টাকা। তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য কত হবে? এক বাই তিন টাকা। আচ্ছা, আবার দুইটা জিনিসের বিক্রয় মূল্য, আচ্ছা আমরা এখানে তিনটির লিখে দিই আর এখানে দুইটির লিখে দিই, দুইটির বিক্রয় মূল্য, দুইটির বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে? একটির বিক্রয় মূল্য হচ্ছে এক বাই দুই টাকা। এই এক বাই দুই টাকা বিক্রয় মূল্য, আর এক বাই তিন টাকা হচ্ছে ক্রয় মূল্য। যখন বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য এই দুটোর ভিতরে বড় কোনটা আর ছোট কোনটা এটা আমরা নির্ধারণ করতে পারলে আমরা বুঝে যাবো আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। যেহেতু অঙ্কটি পড়ে আগে থেকে আমরা বুঝেছি আমাদের লাভ হয়েছে, তো আগে থেকে যদি আমরা সেটা না জানতাম তাহলে এইখান থেকে কীভাবে নির্ণয় করব? তো এর জন্য আমরা এই দুইটা ভগ্নাংশকে আগে লিখব, এখানে লিখব এটা হচ্ছে এক বাই তিন, এটা হচ্ছে এক বাই দুই। এখন আমরা এখানে যে কাজটি করব,
এই এর সাথে এর লবটা গুণ করে এখানে বসাবো, 2 একে 2, আর এর সঙ্গে এটা গুণ করে এখানে বসাবো 3। এদের ভিতরে চিহ্ন দিলে এটা এমন হবে, অর্থাৎ এইটা বড়, তার মানে 1/2 বড়। তো 1/2 মানে হচ্ছে বিক্রয় মূল্য বড়। বিক্রয় মূল্য বড় হলে ক্রয় মূল্য ছোট হলে আমাদের লাভ হয়। আমরা জানি লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এইখানে আমাদের এখন এই লাভের পরিমাণটা কত সেটা আবার আমার নির্ধারণ করতে হবে। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, লাভ বা ক্ষতি যেটাই হোক না কেন সেটা নিশ্চিতভাবে এই ক্রয় মূল্যের উপরে হবে, এই ক্রয় মূল্যের উপরে হবে। লাভ বা ক্ষতি সব কিছুই ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করবে। এটা মানে খুব খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। লাভ ক্ষতির অঙ্কে লাভ হোক বা ক্ষতি হোক যাই হোক না কেন সেটা কিন্তু ডিপেন্ড করবে এই ক্রয় মূল্যের উপরে। তাহলে আমরা এই ক্রয় মূল্যের ভিত্তিতে আমার কত লাভ হলো সেটাকে বের করতে হবে। তাহলে আমাকে এই 1/3 আর 1/2, তাহলে আমরা লাভ সমান কত লিখতে পারি, লাভ সমান হচ্ছে 1/2 বিয়োগ 1/3, তাহলে কত হয় 6, একবারে করে দিই 1/6। এই 1/6 টাকা আমার লাভ হয়েছে কত টাকা, এই যে বললাম লাভ বা ক্ষতি সেই পরিমাণটা মূলত আমার নির্ধারণ হয় এই এই ক্রয় মূল্যের উপরে। তাহলে 1/3 টাকায় লাভ হয়েছে 1/6 টাকা। একে কত আর এই 100 কত এটা নির্ণয় করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে 1/3 টাকায় লাভ হয় 1/6 টাকা, 1/6 টাকা। তাহলে 1 টাকায় কত লাভ হবে, 1/6 একবারে করবো গুণ 3, এটা উল্টে যাবে, তাহলে 3 ওপরে যায় আর নিচে 1 হয়, 1 আর লিখলাম না। আর এইখানে বলেছে 100 টাকায় লাভ হয় কত, তাহলে 1/6 গুণ 3 গুণ 100, তাহলে ফলাফল কী হয়, এখানে 2 হয় আর এখানে 50 হয়, তাহলে কত 50 টাকা। এই 100 ছিল 50 টাকা, তার মানে কত হবে, এটা হবে 50%। প্রথমেই কিন্তু আমরা শর্ট টেকনিকে 50% পেয়ে গেছি, আর এই 50% কিন্তু আমরা লাভ পেয়েছিলাম, এই জন্য আমার এই অঙ্কের আনসার হলো 50% লাভ। রিটেনের জন্য আসলে আমরা এই কাজটি করব, আর এই অঙ্কটি যদি আমাদের এমসিকিউতে আসে আমরা শর্ট টেকনিক শিখে মূলত করতে পারি। তাহলে কী হবে, শর্ট টেকনিকে করলে এই অঙ্কটাই যদি আমি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড করতে পারি, অন্যান্য প্রশ্নে আমি একটু বেশি সময় দিতে পারবো, সেটা আমাদের জন্য ভালো হবে। এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এগুলো কিন্তু মনে রাখতে পারি। তো আজকে এই পর্যন্তই, মেহেদি স্কুলের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।